হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল চাটনি। খুবই ইয়ামি, খুবই টেস্টি। এই গরমের দিনে খাওয়ার সাথে সাথে বা খাওয়ার পরে যদি একটুখানি এই চাটনি পাওয়া যায় তাহলে মন তৃপ্তিতে ভরে ওঠে। চলুন তাহলে ঝটপট দেখে নিই কিভাবে বানাতে হবে। তো এর জন্য আমি নিয়েছি দুটো আম, একটু বড় সাইজের। তো এখানে আমি ছিলে ধুয়ে নিয়েছি, এবার আমরা কেটে নেব। তো কাটার ক্ষেত্রে যেরকম পছন্দ সেরকম বড় ছোট সাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথম ভেবেছিলাম কি আটি শক্ত হয়নি, কিন্তু এটার আটি শক্ত হয়ে গেছে, তাই আমি সাইড সাইড থেকে এরকম করে কাটছি আর আটি ফেলে দেব। তারপরে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। অবশ্যই কাটার আগে ধোবেন, কাটার পরে ধোয়ার কোনো দরকার নেই। তো দেখুন, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এরকম করে দুটো আমি আমি কেটে নেব। তো দুটোই আমি কেটে নিয়েছি। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। নর্মাল কড়াইও নেওয়া যায়। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর একটুখানি তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে দেব, তারপরে দেব এর মধ্যে মশলা। তো এখন আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন সর্ষে, কালো সর্ষে, 1/4 টিস্পুন মেথি দানা, আর 1 টিস্পুন সফ, সফ মানে হচ্ছে মৌরি, আর যদি থাকে তাহলে 1/2 টিস্পুন কলঞ্জি বা কি বলে কালো জিরেও দিয়ে দিতে পারেন। আমাদের এখানে পাওয়া যায় না, আমার কাছে ছিল না, তাই স্কিপ করছি। এবার মশলাগুলো সুন্দর অ্যারোমেটিক হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর সুগন্ধ আসছে। তো এখন আমি এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পরে 1 চুটকি মানে একেবারে 1 চিমটি লবণও দিতে পারেন, কিন্তু আমি এখন একেবারেই লবণ দেব না। আমি বিট লবণ আর চাট মশলা দেওয়ার পরে চেক করে দেখব, যদি লাগে পরে দেব, এখন আমি দিতে যাব না। তো এখন আমি ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। হিটকে করেছি মিডিয়াম টু লো, আর 2 মিনিট পর এখন আমি নেড়ে চেড়ে এখন আমি জল দিয়ে দেব। তো দুটো আম নিয়েছিলাম আর এখন আমি জল দেব মোটামুটি 1.5 কাপের মতো। এটা আমার বাটি, 1 কাপের বাটি, মানে 1 কাপ সমান। তো এর আমি 1.5 কাপ জল দেব, মানে 1.5 বাটি জল দেব, আর এখন খুব বেশি দেব না, যদি লাগে পরে আবারও আমরা অ্যাড করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আন্দাজ করে আমি 1.5 বাটি জল দিলাম। এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তো ফুটতে যখন শুরু করেছে তখন আমরা দেব মিষ্টি। তো গুড় আমার কাছে এইটুকুই ছিল, এর থেকে বেশি ছিল না, তাই আমি এইটুকুই দিলাম। আর এক্সট্রা যেটুকু লাগবে সেটুকু আমি আন্দাজ করে চিনি দিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে নেব আর কি। তো 1/4 কাপের মতো চিনি দিলাম আর একটুখানি 2 চামচ মতো হবে গুড় দিয়েছি, আর বিট লবণ দিলাম 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন দিচ্ছি আমি চাট মশালা। এর সাথে সাথে দেব আমি 1/2 টিস্পুন গরম মশলা, অবশ্যই গরম মশলাটাও এর মধ্যে খুবই জরুরি। আর এটা দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। লাল লঙ্কার গুঁড়োতে একটু স্পাইসিনেস হবে আর কালারটা খুব সুন্দর হবে। আর যদি চান আপনি 2 চুটকি পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে আমরা রান্না করব, যতক্ষণ নাকি আমগুলো খুব ভালো করে গলে যাচ্ছে। তো এখন দেখুন আমটা ভালো করে এখনো গলেনি, কিন্তু জল প্রায় শুকিয়ে এসছে। তো এই জন্য আমার মনে হয় আরো একটু জল লাগবে। আর আমি স্বাদটাও চেক করব, চেক করে আমি আরো একটু চিনি দিচ্ছি স্বাদ মতো, আর আমার মনে হয়েছে একটুখানি লবণও লাগবে, তাই আমি 2 চুটকির মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা সাদা লবণ, মানে রেগুলার লবণ। আর একটুখানি জল দেব আমি, মোটামুটি 1/2 কাপ মতো জল আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, কারণ আমটা পুরোপুরি গলতে আরো একটু সময় লাগবে। তো ঢেকে ঢেকে রান্না করছি, মিডিয়াম বা মিডিয়াম টু লো হিটে করে করতে হবে। আর দেখুন প্রায় 10-12 মিনিট হয়ে গেছে তারপরে। তো এখন আমগুলো খুব সুন্দর করে গলে গেছে। তো এখন একটু এক্সট্রা জল আছে, এটুকু আমরা শুকিয়ে নেব। আর চাইলে আপনি একটু ম্যাশ করে দিতে পারেন, যাতে একটু গাঢ় গাঢ় মনে হয় চাটনিটা। হালকা হালকা করে ম্যাশ করে দিচ্ছি আর জলটা আমি শুকিয়ে নিচ্ছি। তো দেখুন এই কনসিস্টেন্সি আমার মনে হয় একদম পারফেক্ট আছে। তো এখন আমি হিটটা বন্ধ করে দিয়েছি। তো আমাদের এখন চাটনিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করার পরেই আমরা অবশ্যই সার্ভ করব। আর যদি চান সম্ভব হলে একটু ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন, তাহলে আরো ভালো লাগবে খেতে। আর এটা বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন, মোটামুটি 15 দিন পর্যন্ত স্টোর করে খেতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।